দেশটা নরেন্দ্র মোদী আর তার বাবার দেশ না, এনআরসি। প্রথমে মোদী আর শাহ এই দুই পণ্ডিতের এনআরসি করা হোক। সালাম মোদী ভারতবর্ষের প্রাচীন কোন গোষ্ঠীর টাইটেল মোদী নেই, ভারতবর্ষের প্রাচীন কোন বংশের টাইটেল সাহা নেই। এই সাহা আর মোদী এ দুটি বিদেশি আমদানি, দুটোই বিদেশি আমদানি। ওদের দুটো এনআরসি করলে দুই বদলে দাঁড়াবো, এটা বাংলা কথা বলবো। এই সভা থেকে বা কোনো একটা জায়গা থেকে বা এমনি সভাটা মানো ফাঁকা জায়গা, এমনি গ্রাম শান্তশিষ্ট, ওই সন্ধ্যে 7-8টার দিকে একজন সাইকেল না একজন পালাচ্ছে, চুরি করে পালাচ্ছে। এখন এ তো চোর করে দৌড়চ্ছে, মানে দৌড়বে কত সাইকেলের সামনে, এ তাড়া করে ধরতে পারি। মানে এখান থেকে তাড়া করে মসজিদ পর্যন্ত গিয়ে মনে হয়েছে তাই তো তাড়াতাড়ি মসজিদে গিয়ে মাইকটা অন করে দিয়ে বলতেছে যে ওই তার দক্ষিণ পাড়ার দিকে একটা চোর সাইকেল নিয়ে দৌড়চ্ছে, ভাই সামনে যে আসো বাধা দাও। মাইকের আওয়াজের চাইতে তো সাইকেল জোরে যাবে। এখন এ ওমরা ওমরে যেতে যেতে ততক্ষণ লোকজন লাইট বাই গেছে, সেটা সব বোনা চালাই তো ধরা পড়তে হবে। সাইকেল চোরটা তাড়াতাড়ি করলো কি, সাইকেলটা তাড়াতাড়ি করে ফেলে দিই, ও গ্রামের হাজার লোক সামনে থাকার পর চোর করতে পারবে? আমাদের দেশে এনআরসির জন্য যে দুটো সবচেয়ে পেঁচা চাচ্ছে ওই দুটোই হলো সবচেয়ে বড় সাইকেল চোর। সবচেয়ে বড় সাইকেল চলে গেল, যাতে দেশের জনগণ ওদের ভর্তি না পারে, তাই ওরাও এখন যা চাচ্ছে সাইকেল চলতে হবে। কেটা বাংলাদেশি, কেটা পাকিস্তানি, কেটা বাইরের থেকে এসছে পাই ধরার জন্য এনআরসি। পাই ধরার যদি এনআরসি হয় তা তোমার বর্ডারের বিএসএফগুলো কি নাকে তেলতে ঘুমোচ্ছিল? যখন ঘুরছিল তারা কি কামাই করছিল? সেখানে আটকাতে পারিনি, আর আটকাতে যদি নাই পারে তার পিছনে এতটা খরচ করার কি দরকার আমার? একেবারে গোটা দেশটাকে একটা জলাঞ্জলি দেওয়ার ষড়যন্ত্র এরা করছে।